ওই ব্যাগে আবার লাল মাটি ভরে নাকি জামা প্যান্টগুলো লাল হয়ে যাবে সাদা জামা। মায়ের জন্য খুব মনটা খারাপ করছে, তাই বৈদিকে আর বৈদিকে দাদুকে পাঠিয়ে দিলাম মাকে নিয়ে আসতে। আর আজকে ওর জন্মদিন। টাটা গাঁজা দিয়ে তোমাকে বাবার নাম আর আমারটা দাও। আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে যাবো, ওখানে ব্যান্ড ঢালাই হয়ে গেছে না, ব্যান্ড ঢালাই হয়ে গেছে তো আমি দেখিনি, তো মিস্ত্রি দাদা ফোন করেছিল তো বললো ব্যান্ড ঢালাই হয়ে গেলে জল দিতে হবে, তো আসলে আমাদের হয়ে গেছে এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস, এক জায়গায় আমরা থাকি আর এক জায়গায় আমাদের ঘর বাড়ি হচ্ছে, তো ওই কারণে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো আজকে তো আর রান্না বান্না সেরকম কিছু করার নাই, সব করাই আছে, কাল রাতে ভাত আলু সেদ্ধ সব আছে, তো চলো এখন আমি ঘর ফরগুলো পরিষ্কার করবো, তারপরে ছাগল বার করে যা যা করছি তোমাদের তো দেখতেই পাবো, তো চলো এগুলো সেরে যাবো হচ্ছে ওই বাড়ি। ঘুম থেকে উঠে বাবা আর বৈধি গেল হচ্ছে গ্রামের বাড়ি, মা সেই কদিন ধরে বাড়িতে নেই, আর আজকে তো তোমরা জানো বৈধির বাবার জন্মদিন, তো মনটাও আমার খুব খারাপ খারাপ করছে। বাড়িতে যদি জন্মদাত্রীর মাটাই না থাকে তাহলে কি আর এই পায়েস রান্নাবান্না করাটা কি আর ভালো লাগে, তো আমারও মনটা ভালো লাগছে না, তাই সকাল সকাল বাবাকে একদম পাঠিয়ে দিলাম, বললাম ছাগল টাগল আমরাই বার করব, তুমি যাও গিয়ে মাকে বৈকালে বেলার মধ্যে নিয়ে চলে এসো, বেশি দূর অবশ্য নয়, ওই 45 মিনিটের রাস্তা। তোমরা জানো নাকি জানি না, ইলামবাজার থেকে পানাগড় না সরি পানাগড় বলছি দুবরাজপুর লাইনে যেতে হয়, জায়গাটার নাম হচ্ছে ঘুরিস্তা, অনেকে সবাই উড়িষ্যা মনে করে। তো বন্ধুরা কাল রাত্রে না বৈদির বাবা কেক কাটার পরও আমি দুটো ভাত চাপিয়েছিলাম রাত একটার সময়, তো ওর বাবা দুটো ভাত খেয়েছিল, আবার দুটো ভাত আছে, তো ওই ভাতই আজকে রান্নাবান্না আর করবো না, ভাতই দিনের বেলায় আমরা দুজনাতে খেয়ে নেবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে মারুলি দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার নেই গো, তোমরা আমার কোনো ভিডিওতে বলবো না, অনেক আগে মানে কিছু কিছু ভিডিওতে হয়তো পেয়েছো, কিন্তু সব ভিডিওতে কেন পাও না জানো তো, আসলে কী বলো তো অনেক ভোরে না বাবাই ওঠে, তো বলে নাকি সূর্যি মামা ওঠার আগে কিন্তু মারুলিটা দিতে হয়, তো বাবাই অনেক ভোরে উঠে মারুলিটা দিয়ে দেয় জানো তো, জানি এটা একটু খারাপ দেখায় কিন্তু কী বলো তো মানে ঘুম থেকে উঠতে পারি না তো এত সকাল সকাল, হয়তো এই খারাপ অভ্যাসটা একদিন হয়তো ভালো অভ্যাসে দাঁড়াবে, চেষ্টা করব। আর কিছুদিন পর যখন বৈধি স্কুলে ভর্তি হবে তখন নিশ্চয়ই সকালে ওঠা অভ্যাসটা হয়ে যাবে, আসলে ঘুমায় রাত্রি 2:30 তো, তাই সকালে 6টার সময় উঠতে পারি না, ওই ঘুম থেকে উঠতে উঠতে 7:30-8 বেজেই যায়, তো তার আগে দেখি বাবা মারুলিটা দিয়ে দেয়, এটা আজকে বলে নয় আমার শাশুড়ি মা বলে তোর বাবা এটা বরাবরই করে আসে, তো যাই হোক বাবা যখন এটা বরাবরই করে আসে তাই সেই অভ্যাসটা আমি আর পাল্টাতেও পারি নাই গো, মানে আমিও বিয়ে হয়ে এখানে আসার পর তো আমারও ঘুমাতে ঘুমাতে 2:30 হয়ে যায়, তো ওই কারণে আমার আর সকালে ঘুমটা ভাঙে না, তো ওই কারণে বাবা দেখে যে না মেয়েটা তো সারাদিনই কাজকর্ম করে, একদম সকাল 8টাতেই উঠি বা 7টাতেই উঠি কিন্তু রাত্রি 12:30-12:30 অবধি কিন্তু ঘরের কাজ আমি করতেই থাকি, তো বাবা দেখে সকালে একটু ঘুমাচ্ছে ঘুমাক আমি মারুলটা দিয়ে দিই, জানি কোনো কাজ ছোট বড় কিছু নয় বা কাজ এটা আমার ওটা আমার বলেও কিন্তু কিছু হয় না, কিন্তু বাবা দেয় তো মারুলিটা, খারাপও মনে মনে হয় যে খারাপও লাগে কিন্তু ঘুমের কাছে না আমি হার মেনে যাই, তো যাই হোক চেষ্টা করব একদিন সবই হয়তো বদলে যাবে,
তবে আজকে আমি বাবাকে অনেক সকাল সকাল পাঠিয়ে দিলাম, বললাম যাও গিয়ে মাকে নিয়ে আসো গা। আর দেখতে দেখতে তোমরা দেখতে পাচ্ছ ঘরের কিন্তু সমস্ত কাজ আমি করে নিচ্ছি। আর আমি যখন তোমাদেরকে ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশের বাড়ি একটা মানে টিন লাগানো হচ্ছে আর কি একটা বাড়িতে, তো ওইখানে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। তো আজকে যেহেতু বৈদির বাবার জন্মদিন তাই গোটা ঘরগুলো আমি নিকিয়ে চুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বাড়িতে একটা শুভ দিন থাকলে এগুলো করতে কিন্তু খুব মন চায় বলো, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই করি, কিন্তু মাদের ঘরের মেঝেটা না প্রত্যেকদিন নেকানো হয় না। আমাদের এদিকে গোবরটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, মানে গোবর সচরাচর আমরা পাই না। তো বাবা যখন ভোরবেলায় পাতা ভাঙতে যায় বা তোমার ছাগলের জন্য ঘাস আনতে যায়, সে তখনই একমাত্র বাবা মানে গোবর পেলে, মানে মেলার মাঠে শান্তিনিকেতন পৌষ মেলার মাঠটা এখন ঘিরে দিয়েছে তাই, আগে মেলার মাঠে অনেক গরু রাত্রেবেলায় শুয়ে থাকতো, তো তখন কি করতো বাবা ভোরবেলাতে গিয়ে গোবর নিয়ে আসতো। কিন্তু এখন আর ওই শান্তিনিকেতন পৌষ মেলার মাঠটা ঘিরে দেওয়ার কারণে গরুগুলো ঢুকতে পায় না, তো এখানে আর গোবরও পাওয়া যায় না গো। তো রাস্তাতে যেটুকু গরু চড়ে তো সেই গোবরই আর কি বাবা নিয়ে আসে। তো খুব কমের ভাগই কিন্তু ওই বড় ঘরটা আর কি নেকানো হয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে দেখো বাড়ির সব কাজ কিন্তু আমার হয়ে গেল। ছাগলগুলোকে তো ঘাস দিলাম, এখন এই যে আর আমি এখন যাচ্ছি ওই বাড়ি। চলো আমাদের এই শান্তিনিকেতনের রাস্তাটা একটুখানি উপভোগ করি, আর তোমরাও একটু উপভোগ করো। রাস্তাটা এতটাই মনোরম, চারিদিকে তাকাতে তাকাতে একদম রাস্তা ফুরিয়ে যায়। আর দেখো দেখতে দেখতে একদম বাড়ি চলে এলাম। বাড়িতে কাজ হচ্ছে গো, সিমেন্ট বালি ঠিকঠাক দিচ্ছ তা? কোন তোকে যা বলেছে তার থেকে ডাবল সিমেন্ট দিচ্ছে, চারটে থেকে মাল করছে নাহলে এর পেশাব হয়ে যাবে। কেন না আমাদের তার আশা হয় না না দেখতে, ধরো আমরা তোমাদের উপরে বিশ্বাস করে আছি, তোমরা ঠিক করে দেবে। ওদের কাজ করিয়ে না করি কিন্তু তোমাদের কাজটা আমরা করে যাবো। আমরা জানতাম না যে বাড়িতে কাজ হচ্ছে, তো যাক হচ্ছে ভালো লাগলো দেখে, খালি কাজটাও দেখে যেতে ভালো। দুনিয়াটা এমনই,
একে অন্যের ওপর যদি ভরসা না করতে পারি না, তাহলে হয়তো চলতেই পারবো না। আর এখন ভরসা করতে গেলেই ভয় হয়ে যায়। জানি না কি করবে মিস্ত্রি দাদারা, তো সবসময় তা যাওয়া হচ্ছে না, তো কখন কখন কাজ করছে, তো দেখলাম ভালোই করছে। আর এই দেখো বাড়ি চলে এলাম, আর এসে ওকে আমি বলছি তাহলে এক কাজ করো, ছাগলগুলোকে ঘাস দেওয়া হয়েছে, পাতা তো দেওয়া হয় নাই, না তাহলে চলো এক কাজ করো, পাতা পেড়ে দাও দুডাল, তা পাতাগুলোকে বেঁধে দিয়ে তারপরে তুমি স্নান করবে, তারপর স্নান টান করে খেয়ে দিয়ে ও ডিউটি যাবে। আর দুটো পারোয়া, তোমাকে এক হাতে ভাত দিতে দিলেই তোমার অনেক, পরে বলো না দু হাতে ভাত দিও। এতগুলো ছাগল আর দু ডাল পাতা পেড়ে দিয়ে বলছে হয়ে যাবে, তাই হয় বলো? এতগুলো ছাগল তো বলার পর আবার পেড়ে দিল। আর এই দেখো গতকাল রাত্রে আমি রাতে একটার সময় ভাত করেছি জানো, কাল রাত্রে তো ভাতের মধ্যে আলু দেওয়া ছিল, আলুটা ছানলাম আর একটুখানি ডিমের ভুজিয়া করলাম, চলো খেয়ে নি, ও আবার ডিউটি যাবে। ভালো করে যেও, আমাকে আবার ফোন করো। দেখো দেখতে পারি পিসি এসেছিল, তো পিসির কাছে নিলাম হচ্ছে ছিট্টু, এই দেখো ছিট্টু ঘুমিয়েছি। এই ছিটুকগুলো আজকে আর রান্না করবো না, তাই জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখে দেবো, এগুলো হবে কালকে রান্না। তো জলের মধ্যে রাখলে এগুলো ভালোই থাকবে, এগুলো অবশ্য জলের মধ্যেই থাকে তো, পুকুরের মধ্যে কত বড় বড় দেখো। আমি যখন ইউটিউবে ভিডিও ছাড়ার পর আমাকে যখন কমেন্টে সবাই ভালো ভালো উপদেশ দেয় না, আমি কিন্তু খুব খুশি হই জানো। আমার এক বন্ধু আমাকে বলেছে যে ডিম ভাজলে ডিমের তেলটা কম দেবে, তাহলে ডিম ভাজলে ফেনা ফেনা হয় না। সেরকম আমার আর এক বন্ধু আমাকে বলেছে যে আঙুলের মধ্যে নখ থাকলে ভালো লাগে না, তার নখটা অনেক বড় হয়ে গেছিলো তো কেটেই ফেললাম। তো সবাই কিন্তু একটা ভালো দিকটাই আমাকে বলে, মানে কেউ কিন্তু নেগেটিভ কথা কিন্তু বলে না, সবাই কিন্তু আমাকে পজিটিভ দিকটাই বোঝাবার চেষ্টা করে যে কোনটাতে আমার ভালো হবে কোনটাতে আমার মন্দ হবে। তো সেই কারণেও কিন্তু আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতেও চাই যে আমি যে কাজটা করছি সেটা কি ঠিক নাকি ভুল, তোমরা এখানে বলে দিও। এতে করে কি বলো তো, মানুষের চলার পথটা অনেকটাই সোজা হয়ে যায়। যখন সামনাসামনি কেউ ভালো মন্দ বুঝিয়ে দিতে পারে না, তখন আড়ালে থেকেও কিন্তু অনেকে এভাবে ভালো করে বুঝিয়ে দেয়। তো আমি কিছুদিন আগে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, দুদিন আগে, তো ফ্রাইড রাইসের ডিম যখন ভাজছিলাম তো ডিমটা দেখছিলাম ফেনা ফেনা হয়ে যাচ্ছিলো ভাজার সঙ্গে সঙ্গে, তো আমি যে ওখানে তেলটা বেশি ঢেলেছি বলে ফেনা ফেনা হয়েছিল তো সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো আমার এক বন্ধু আমাকে বলেছে যে তুমি তেলটা কম দেবে, দেখবে ডিম ভাজাটা খুব সুন্দর হবে, তো তাকেও বলছি অনেক ধন্যবাদ তোমাকে। আর আমার আর এক বন্ধুও আমাকে বলেছিল যে হাতের মধ্যে নখ থাকলে ভালো লাগে না, তো সে কিন্তু তার নিজের ইচ্ছাটা আমার কাছে প্রকাশ করেছিল। তো আজ যখন কেটে দেখলাম নখটা, দেখলাম হ্যাঁ সত্যি ভালো লাগছে। আর নখ থাকলে কিরকম একটা রাক্ষসী রাক্ষসী টাইপের লাগে, তবে নখ আমি খুব ভালোবাসি জানো তো, তবে সেটাকে মেনটেনও করতে হয় অনেক যত্ন করে, তো মাঝে মধ্যে হয় না, তো এই কারণেই কেটে ফেলে দিলাম। দেখো বৈদিহি চলে এসেছে, বৈদি আজকে কার হ্যাপি বার্থডে? বাবার। বাবার হ্যাপি বার্থডে। তো বৈদি কিছুক্ষণ আগেই এসেছে, বৈদি এসে ঘুমাচ্ছিল না, তো চলো সন্ধ্যে টন্ধে দি। আহ বাবারে বৈদি এসে বলছে কি আরাম খাটে শুয়ে, না বৈদি সত্যি নিজের ঘরের মতন আরাম কোথাও না, এসে যেমনই হোক বল ওইটুকু বাচ্চাও বুঝতে পারছি আসলে ওইখানে গিয়ে মনে হচ্ছিল না। যে কথাটা বড়রাও বলতে গিয়ে 10 বার ভাবে, মানে কথাটা মুখ ফুটে বলবো কি বলবো না, সেই কথাটা বৈদি আজকে মুখ ফুটে বলে দিল যে নিজের ঘরের মতন আরাম জায়গা কোথাও নেই, কোথাও নেই যেখানে শান্তিটা আছে। বৈদি দুধ খেতে এতটা ভালোবাসে না যতটা সর খেতে ভালোবাসে, তাই সরটা ওকেই দিয়ে দিলাম। মা চলে এসেছে, তো মা বাবা গেল হচ্ছে ওই বাড়িতে, তো ওই বাড়িতে কাজ হয়েছে কতটা কি না হয়েছে তো মা একটু দেখতে গেল। আসলে নিজের বাড়িতে বন্ধুরা, নিজের বাড়ি হচ্ছে পাকা বাড়ি,
এতদিন কাঁচা বাড়িতে থেকেছে, নিজের পাকা বাড়ি হচ্ছে, একটু তো মনে আনন্দ থাকেই না, একটু না অনেক থাকে, কিন্তু অনেক আনন্দটা আর কি প্রকাশ পায় না, সেটা মনের ভেতর লোকানো থাকে, আর সামনাসামনি একটু হয়তো বলে। তো যাই হোক, বাবা মা দেখতে গেলো এই বাড়িটা, তো বাড়িটা কদর কী হচ্ছে না হচ্ছে, আর আমিও এদিকে রান্না বসিয়ে দিলাম। কম লাইনের লোকটা আনা দি। তো এই দেখো পায়েস হয়ে গেল, বৈদির বাবাও ডিউটি থেকে চলে এসেছে। তো বললাম দাঁড়াও, ও তো ডিউটি থেকে এলে বাইরে থেকে ঘুরতে চলে যাও, ওর অভ্যাস। বললাম একটুখানি দাঁড়িয়ে যাও, মা তোমাকে পায়েসটা খাই দেখ, তারপর বাইরে যাবে। পায়েসটাতে কাজু কিশমিশ কিছুই দিইনি, শুধুমাত্র এলাচ দিয়ে গাঢ় গাঢ় করে দিয়েছি। আর এরকমই মানে খেতে বাড়িতে সবাই পছন্দ করে, কাজু কিশমিশ দিলে না ওগুলোকে আবার বেছে বেছে ফেলে দেয় দেখেছি, এরা খেতে চায় না, বৈদিও খেতে চায় না, বৈদি বাবাও খেতে চায় না। তো বৈদি শুধু ঠাকুমাকে বলছে, ঠাকুমা তোমার ছেলে এত বড় হয়ে গেছে তাও তুমি খাই দিচ্ছ, মানে বৈদির কাছে এটা একটু অবাক লাগছে আর কি। কিন্তু জন্মদিনে যে পায়েসটা মা খাই দেয় সেটা বৈদি অতটা বুঝতে পারছে না। তো যাই হোক, সবাইকে এখন ও খাই দিচ্ছে, ওকেও সবাই খাই দিচ্ছে, দাঁড়াও আমিও একটুখানি ওকে খাই দিই। কীরকম হয়েছে কে জানে, গরম লাগছে বলছে, বলছে ভালো হয়েছে কিন্তু গরম লাগছে। তো বলছে দাঁড়াও তোমাকেও একটু খাই দিই, সবাইকে খাই দিল, হ্যাপি বার্থডে, সবাই ওকে ইউজ করো। তো চলো, হয়ে গেছে আমার একদম রান্না বান্না, আর এদিকে মাদেরকেও একটু দিয়ে দিলাম। ভেবেছিলাম একটু ভাজা ভুজো করব, কিন্তু আমার বর বলছে না ভাজা ভুজো তো আমি খাই না, ফালতু করো না। তো চলো, বরের জন্মদিনটা এভাবেই মানে পালন হলো আর কি। তো বাড়িতে মাও ফিরে এলো, আর মায়ের হাতেও পায়েসটা খেতে পেলো, এটাই আমার কাছে মানে অনেক আশা ছিল মনের ভেতর, তো আশাটাও পূর্ণ হলো। তো চলো বন্ধুরা, আমরাও এবার খেতে বসবো, বৈদি খাওয়া হয়ে গেছে, তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।